3 দিন ভিডিও একদমই না দেওয়ার কারণে আজকে ভাবলাম চলো ছোট একটা ভিডিও করি। তো ভিডিওটা কিছুই না, শুধুই আমরা দাঁড়িয়েছিলাম আয়নার সামনে, আয়নাটা দেখতে পাচ্ছ অবস্থা পুরো খারাপ। যেহেতু এই ঘরে কাজ হয়, আমি এসে আলাদা করে কিছু করতে পারি না। আজকে যেহেতু কাজ হয়নি, কাজ কমপ্লিট হয়ে গেছে, তো সেই কারণে এসে একটুখানি ভিডিও করলাম। আয়নার অবস্থা একদম যা ইচ্ছা তাই। তো এখানে দেখতে পাচ্ছ মেয়েকে ডেকে নিয়ে এসেছিলাম, ওকে বলছিলাম আর একটুখানি তুই। আর এখানে দেখতে পাচ্ছ মেয়ে এখানে গোল্ড ফিস কিনে নিয়ে এসেছে, কিন্তু আমার মনে হয় এই মাছগুলো বাঁচবে না, কারণ হচ্ছে এরা অক্সিজেনে থাকে, এত অক্সিজেন নেই এরা মনে হচ্ছে বাঁচবে না। তো যাই হোক, এখানে তারপরে হচ্ছে বাপ ছেলে দুষ্টামি, বাপ ছেলে ওই করে যখন ফাঁকা পায়। আর এই যে বড়ো ভাই, যেমনি আমি ক্যামেরাটা ঘুরিয়েছি অমনি ছুটে পালিয়েছে যে আমরা আজকে কাজের ঘরেই ভাত খাবো। আজকে না, আমরা রোজেরই কাজের ঘরে ভাত খাই। আমাদের যেহেতু ঘরটা অনেকটাই ছোট, যেহেতু আমাদের এক্সট্রা কোনো রুম নেই ভাত খাবার, তো সেই কারণে আমরা সবাই মিলে একসঙ্গে খাই বলে কাজের ঘরেই খাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ মেয়ে জামা পরেছে, জামাটা পরে নতুন জামা পরেছে, নতুন জামা পরে কিন্তু নোংরাও করে দিয়েছে। তো আজকে মেয়েকে আমি তাই বলছিলাম বিছানা তুলতে তুলতে, আজকে যে আমার অ্যানিভার্সারি, দেখতে দেখতে 5টা বছর আমি পেরিয়ে গেলাম, আজকে তো আমি কিছু করতে পারলাম না স্পেশাল ফিল করার জন্য, তুই তা সেটা কর। সকাল সকাল নতুন জামা প্যান্ট পরে সেটাকে নোংরাও করে ফেলেছে। যাই হোক, এখানে বিছানা তুলছিলাম আমি, দেখতে পাচ্ছ বাসের বিছানা তুলছি। সকালবেলা বিছানা বিছানা গুজাচ্ছি আর মেয়ের সাথে কথা বলছিলাম, আজকে ও স্কুল যায়নি ওই জন্য। তো এই যে এই একটা জিনিস কিছুক্ষণ বেলার দিকে গিয়ে দেখছি বাপের সাথে কিনে নিয়ে এসেছে। এই জিনিসটা আমরা ছোটোবেলায় খুব খোলাতাম, যখন পড়ে যেত তখন ঘরে শ্যাম্পু দিয়েও করতাম, তাই না বলো? তো যাই হোক, চলো আজকের মতো এইটুকুনি আমার ভিডিও। তো 2-3 দিন কি তার বেশি আজ ভিডিও দিইনি বলে সেই কারণে এটা তোমাদের সাথে শেয়ার করলাম, মিনি ব্লগ। তো ফলো করে দিও কিন্তু বেশ।